এক ব্যক্তি যাকে তার নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও সে যদি অ্যাপেলের মতন বড় কোম্পানি গড়ে তুলতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একজন মানুষ যে 999 বার ফেল হওয়ার পরেও হার না মেনে 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? এক ব্যক্তি যার পুরো শরীর প্যারালাইজ, হাত পা না অত দূরের কথা আঙ্গুল পর্যন্ত নড়াতে পারে না, সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? পরপর 2 বার ব্যবসায় ফেল হওয়ার পর ডিপ্রেশনে গিয়ে পরপর 8 বার ইলেকশনে হেরে গিয়ে 9 বারের মাথায় যদি লোকটি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একজন মানুষ যাকে একসময় নিউজ পেপার কোম্পানি থেকে এই বলে তাড়িয়ে দেওয়া হয় যে তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল, সেই মানুষটি যদি পরবর্তীতে মিকি মাউসের মতন ক্যারেক্টার তৈরি করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একটি ছেলে যে মাত্র 50 টাকা পকেটে নিয়ে মুম্বাই শহরে পা রাখে, পরবর্তীকালে সেই ছেলেটি যদি ইন্ডিয়ার নাম্বার 1 রিচেস্ট অ্যাক্টর হয়ে উঠতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একজন মানুষ যে কোনো রকম ডিগ্রি অর্জন না করে পেট্রোল পাম্পে কাজ করে, সে যদি দেশের সবথেকে বড় বিজনেসম্যান হয়ে উঠতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একটি মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় গভীর ডিপ্রেশনে চলে যাওয়ার পরেও, মেয়েটি যদি ওয়ার্ল্ডের জনপ্রিয় সিরিজ হ্যারি পটার লিখে ফেলতে পারে, তাহলে তুমি কেন পারবে না? এক ব্যক্তি যে কলেজ ড্রপ আউট করা সত্ত্বেও সে যদি তার বানানো কোম্পানিতে কলেজ টপারদের হায়ার করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একটি ছেলে যে একসময় রেল স্টেশনে টিকিট কালেক্টরের চাকরি করত, পরবর্তীকালে সেই ছেলেটি যদি ভারতবর্ষের একজন সফল ক্রিকেটার হয়ে উঠতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একসময় হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরেও সে যদি দুনিয়ার সবথেকে বেস্ট বাস্কেটবল প্লেয়ার হয়ে উঠতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একজন মানুষ যাকে একসময় তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে তাকে ব্লক করে দেয়, পরবর্তীতে সেই মানুষটি যদি পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বানিয়ে ফেলতে পারে, তাহলে তুমি কেন পারবে না? একটি ছেলে যে একসময় টাকার অভাবে জঞ্জাল সাফ করা কাজ করত, পরবর্তীকালে সেই ছেলেটাই যদি বিশ্বের একজন অন্যতম ক্রিকেটার হয়ে উঠতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বন্ধু, আমি জানি তুমিও জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে শুধুমাত্র পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। যদি তুমি পরিশ্রম করতে পারো, মেহনত করতে পারো, তাহলে তুমিও এই সকল সফল মানুষদের মতন 0 থেকে একদিন হিরো হতে পারবে। অরূপ পাল মোটিভেশনের পক্ষ থেকে আমি অরূপ। বন্ধুরা, তোমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যেও। দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।